স্বাধীনতা কারো হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি। বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে, নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। স্বাধীনতা সংগ্রাম বহু শহীদের রক্তের পথ বেয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছিল। স্বাধীনতা কারো হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি, বহু সংগ্রাম বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছিল। আমাদের এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই মতিউর রহমানের আত্মদান সেটি আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, বেগবান করেছিল। আজকে শহীদ মতিউরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আপনারা জানেন যে আজকে অনেকেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে, বিএনপি জামাত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে, বলার চেষ্টা করে একটি হুইসেল বাজানোর মাধ্যমেই যেন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আর স্বাধীনতা সংগ্রাম তারা অস্বীকার করে এবং স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত বাঙালি জাতিকে পলে পলে আন্দোলিত করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদের স্বাধীনতা এসেছিল। তাই আজকে জাতির পিতার প্রতিও গভীর শ্রদ্ধা জানাই। Saudi Extreme, enjoy smooth speed. আমাদের আমরা যখন 2009 সালে সরকার গঠন করি, এরপরে যখন উপজেলা নির্বাচন হয় সেখানেও তো কখনো প্রতীক ছিল না। ইতিপূর্বে আরো বহুবার উপজেলা নির্বাচন হয়েছে, তখন তো কখনো প্রতীক ছিল না, তখন তো এই কথাগুলো আসেনি। প্রতীক দেওয়ার বিধানটা পরবর্তীতে চালু হয়। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন অতীতে বরাবরই প্রতীকবিহীন হয়েছে, তো আগের সেই পদ্ধতিদের কথাই আমরা বলেছি এবং সেখানে সবাই উন্মুক্ত থাকবে যে যার মতো নির্বাচন করবে এবং নির্বাচনে যারা বিজয়ী হবে তারা নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান হবে। সুতরাং এটি নতুন কোনো কিছু তো নয়। আসলে তারা গত নির্বাচনে তারা অংশগ্রহণ না করে তারা উপলব্ধি করতে পেরেছে এটি তাদের চরম ভুল হয়েছে, তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজকে সমস্ত পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন আবার নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে। গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটি এখনও হয়তো পত্রিকায় আসেনি। তো সুতরাং এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আবোল তাবোল বকা শুরু করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে, তারা এখন আত্ম উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। আমাদের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি বহু আগে থেকে আলোচনায় ছিল, এটি আজকে হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়নি। এটি অনেক আগে থেকে, প্রায় 2 বছর থেকে এটি আলোচনার মধ্যে ছিল এবং সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।